মা এখনো অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুইটা নিয়ে আসে, কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও বোঝে না, আই হেট ইউ বললে উল্টো না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী, না খেয়ে বলে খেয়েছি, পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পেছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়। মা নির্লজ্জ, মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে, রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই, আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে, খোকা এত খাবার কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া খোকা। মা কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায়, ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে বসে। মা আনস্মার্ট, অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না, সারা দিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারে, পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা, তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না, প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে, একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে, সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখ আদর করে, মা ডাক শুনতে চান, তারা এত নির্বোধ তাই না, আসুন যাদের মা বেঁচে আছে তাদেরকে সম্মান করুন, নিঃস্বার্থ ভালোবাসা মূল্যায়ন করুন, যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন, আমিন। মা ছাড়া দুনিয়া অন্ধকার।